বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। অলঙ্কার পর্যায়ের শব্দালঙ্কারের মধ্যে যমক, শ্লেষ এবং বক্রোক্তি নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তৃতভাবে জানতে চলেছি। অনুপ্রাস নিয়ে বিস্তৃতভাবে যে ক্লাস হয়েছিল তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিংবা অলঙ্কারের প্রাথমিক পর্যায়ে তা সম্পর্কেও ক্লাসটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমরা যমক, শ্লেষ এবং বক্রোক্তি এই শব্দালঙ্কারের তিনটি বিষয় নিয়ে, বিভাগ নিয়ে বিস্তৃতভাবে জানতে চলেছি। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসের সঙ্গে থাকবে, খুব সহজে শিখে নেব। বেশি কথা না, এসো তাহলে আমরা শব্দালঙ্কার শিখে নিই, যমক শিখে নিই। শব্দালঙ্কার নিয়ে নিশ্চয়ই তোমাদের মধ্যে তেমন কোনো আর দ্বিধা নেই, সবাই শুনেছ বুঝেছ যে যেখানে শ্রুতি মাধুর্য সৃষ্টি হবে, অর্থের থেকে শ্রুতি মাধুর্যই যেখানে প্রাধান্য পায় তাই তো শব্দালঙ্কার। যমকের ক্ষেত্রে কি হচ্ছে আমরা প্রথমে কটা উদাহরণ দেখে নিই। যেমন দেখো, ভারত ভারত খ্যাত আপনার গুণে, এক্ষেত্রে দেখো একই শব্দ ভারত কবার ব্যবহৃত হলো, দুবার ব্যবহৃত হলো। প্রথমটির অর্থ হলো কবি ভারতচন্দ্র, নিশ্চয়ই তোমরা জানো মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শেষ এবং আধুনিক যুগের বাংলা সাহিত্যের শুরু, যাকে বলা হয় দ্য লাস্ট অফ দ্য অ্যানসিয়েন্ট এন্ড ফার্স্ট অফ দ্য মডার্ন, যাকে বলা হচ্ছে সেই কবি ভারতচন্দ্র, অন্নদামঙ্গল কাব্যের স্রষ্টা। কবি তিনি কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। এই ভারতচন্দ্রকে বোঝানো হচ্ছে প্রথম শব্দটির মধ্য দিয়ে। আর দ্বিতীয় ভারত, এই শব্দটির অর্থ হলো ভারতবর্ষ, আমাদের দেশ। তাহলে একই শব্দ দুবার ব্যবহৃত হয়ে দুটি অর্থ প্রকাশ করলো। ঠিক তেমনি ভাবে দেখো এই উদাহরণটিতে, তপন প্রভাতে প্রভাত হলো যে, তপন শব্দের অর্থ সূর্য, প্রভাতে মানে আলোতে, তাহলে তপনের আলোতে প্রভাত হলো যে, সকাল হলো। তাহলে লক্ষ্য করো, প্রভাত এই শব্দটি আমরা দুবার দেখতে পাচ্ছি এক্ষেত্রে, কিন্তু দুবার একই শব্দের ব্যবহারে, অবিকৃতভাবে ব্যবহারে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, একই শব্দের অবিকৃত ব্যবহার, সমান স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি সংযুক্ত থাকবে, কেমন ব্যবহারে পৃথক অর্থ প্রকাশ করলো। প্রথম অর্থটি কি? আলোতে, তপনের আলোতে, সূর্যের আলোতে। প্রভাত হলো, কি হলো? সকাল হলো। তাহলে কি লক্ষ্য করলাম? একই শব্দ একটি বাক্যের মধ্যে একাধিকবার অবস্থান করবে, দুইবার অবস্থান করবে, এবং সেই দুইবার অবস্থান করার মধ্য দিয়ে দুটি ভিন্ন অর্থ প্রকাশ পাবে। এই যে রীতি শব্দালঙ্কারের, একেই বলা হয় যমক। আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। আকাশেতে ঘন ডাকিতেছে দেয়া ঘন ঘন, কেকা সব মাতি আছে আনন্দে ঘন। তাহলে দেখো, দেয়া ঘন ঘন, দেয়া মানে হচ্ছে মেঘ, তাহলে আকাশেতে মেঘ ডাকছে ঘন ঘন, বারংবার বারবার, আর সেই মেঘ ডাকার শব্দ শুনে, বারবার মেঘ ডাকছে তাই সেই শব্দ শুনে কেকা অর্থাৎ ময়ূর, তোমরা জানো কিংবা ময়ূরে, তারাও চিৎকার করছে, ময়ূর চিৎকার করছে, কেমন ভাবে? আনন্দ ঘন হয়ে, আনন্দ ঘন মানে আনন্দে মত্ত হয়ে। তাহলে ঘন শব্দটি দুবার ব্যবহৃত হলো, একটা ঘন শব্দের অর্থ হলো বারবার, আরেকটি ঘন শব্দের অর্থ হলো মত্ত হয়ে, কেমন? বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার আমরা সংজ্ঞায় চলে আসি। নিশ্চয়ই বুঝে গেছো সংজ্ঞা কি হতে পারে? একই শব্দ একই স্বরধ্বনিকে আশ্রয় করে, ওই যে বললাম একই স্বরধ্বনি থাকতে হবে, কেমন? একটুখানি বিকৃত হলেও চলবে, প্রভাতে আর প্রভাত হলো যে, এই যে একটু বিকৃত হলো, অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে হবে একই স্বরধ্বনি থাকবে। তাহলে একই শব্দ একই স্বরধ্বনিতে আশ্রয় করে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহারের ফলে যে শ্রুতি মাধুর্য সৃষ্টি করে, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে, শ্রুতি মাধুর্য সৃষ্টি করবে, শুনতে ভালো লাগবে, তার নাম হলো যমক। যমক শব্দের অর্থ কি? যুগ্ম বা দুই, কেমন? এবার এই যমক শব্দের কয়েকটি, এই যমক অলঙ্কারের কয়েকটি বৈশিষ্ট্য আমরা জেনে নিই। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো, ইতিমধ্যেই বলে দিয়েছি, একই শব্দ দুই বা ততোধিকবার ব্যবহৃত হবে, এটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য। ভিন্ন অর্থ প্রকাশ করবে, এটা অবশ্যই দ্বিতীয় বৈশিষ্ট্য। এই দুটি বৈশিষ্ট্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কেমন? তাহলে এই বৈশিষ্ট্যের মধ্য দিয়ে যমক অলঙ্কার সূচিত হয়, ঘোষিত হয়। এবার আমরা যমক অলঙ্কারের প্রকারভেদে আসছি। প্রকারভেদ তিন প্রকার,
প্রথমটি কি? আদ্য যমক, মানে চরণের শুরুতে যমক থাকলে। চরণ মানে হলো একটা লাইন, বাক্য বা লাইন বলেই তাকে চরণ বলা হয় কবিতার ভাষায়। এই চরণের শুরুতে যদি যমক থাকে কেমন? এবার এই শুরুতে যেমন ধরো ভারত, ভারত খ্যাত আপনার গুণে, এই উদাহরণটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই চরণটির প্রথমে যমক রয়েছে, দুটো পদ একই পৃথক অর্থ প্রকাশ করলো, এই যে প্রথমে আছে তাই আদ্যযমক। যদি মাঝে থাকে তাহলে তাকে বলা হয় মধ্যযমক, যেমন ভাবে তপন প্রভাতে প্রভাত হলো যে, কিংবা তপন প্রভাতে প্রভাতে সকলে ডাকে বা সকল প্রভাতে সকলে জাগে, এটা যদি বলি তপন প্রভাতে প্রভাতে সকলে জাগে, একই রকম রাখলাম অবিকৃতভাবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা লিখে নিতে পারো, তপন প্রভাতে প্রভাতে সকলে জাগে, কেমন? তাহলে প্রভাতে মানে হলো আলোতে, আর এখানে প্রভাতে মানে হলো সকালে, কেমন? তাহলে মাঝখানে রয়েছে, যখন মাঝখানে থাকবে তখন তাকে বলবো মধ্যযমক, শেষে থাকলে তাকে আমরা বলবো অন্তযমক। যেমন ভাবে আকাশেতে ডাকিতেছে দেয়া ঘন ঘন, কেকা সব মাতি আছে আনন্দে ঘন। এখানে ঘন প্রথম শব্দের অর্থ হলো বারবার, আর পরে ঘন শব্দের অর্থ হলো মেতে, আনন্দে মত্ত হয়ে, ঠিক আছে? তাহলে খুব সহজে বুঝলাম আমরা যমক অলঙ্কার, যেখানে আদ্য মধ্য এবং অন্তযমকের আমরা পার্থক্য দেখে নিলাম এবং অনুভব করলাম। তাহলে যমক অলঙ্কারকে এক কথায় আমরা কি বলতে পারি? ভিন্ন অর্থ বহনকারী একই শব্দ বাক্যের মধ্যে অবস্থান করে যে অলঙ্কার সূচিত হয়, ঠিক আছে? ভিন্ন অর্থ বহন করবে, একই শব্দ বারংবার ব্যবহৃত হবে শব্দের মধ্যে, আর তার ফলে শ্রুতি মাধুর্যের সৃষ্টি করবে, একেই আমরা বলতে পারি যমক অলঙ্কার। নিশ্চয় বুঝতে পেরেছ? এবার দুটি শব্দ দুটি অর্থ, এবার আমরা যে অলঙ্কারে আসছি তার নাম হলো শ্লেষ অলঙ্কার। শ্লেষ অলঙ্কারের ক্ষেত্রে হবে কি, একটি শব্দ দুটি অর্থ। যেমন ধরো যদি বলি কুমারী পূজা শেষে বলিল আমাকে মনের মতন বর দাও, বর মানে কি? ঠিক ভেবেছ, স্বামী। আরেকটা বর মানে আশীর্বাদ বা আশিস। তাহলে কুমারী পুজো শেষ করে কি বললে? আমাকে মনের মতন বর দাও। বর মানে স্বামী হতে পারে, বর মানে আশীর্বাদ হতে পারে, কেমন? তাহলে দেখো একটা শব্দ কিন্তু দুটো অর্থ প্রকাশ করলো। এরকম যদি হয় যে একটা শব্দ দুটো অর্থ প্রকাশ করলো, এরকম যদি হয় তখন হয় শ্লেষ। আবার মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, রবি মানে সূর্য, আরেকটা রবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর। কবি নজরুল লিখছেন এই লাইনটি যে চিন্তা করে লাভ নেই, চলো আমরা সবাই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে লেগে পড়ি, মাথার উপরে তো রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, সোনার অনেক ছেলে আছে, তারা সাহিত্য রচনা করবেন, চলো আমরা স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে নেমে পড়ি। তাহলে রবি মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটা রবি মানে সূর্য। তাহলে একই শব্দ ভিন্ন অর্থ বহন করল। কিংবা তৃতীয়টা ধরো, পৃথিবীটা কার বস, যদি বলি এই টাকার বস, পৃথিবীটা কার বস, যদি বলি তাহলে পৃথিবীটা কার বস, মানে কে বস করে রেখেছে পৃথিবীকে। কিন্তু যদি এটা বলি, কান খোলা রেখে এগুলো শুনতে হয়, পৃথিবী টাকার বস, উত্তর পেয়ে গেছো? তাহলে পৃথিবীটা কার বস, পৃথিবী টাকার বস, অর্থাৎ আমি এই বাক্যটার মধ্যে কোন বর্ণে বা কোন শব্দে কিভাবে শ্বাসবায়ুর আঘাত প্রদান করলাম তার উপরে নির্ভর করছে কিন্তু অর্থ। সুতরাং এটা কিন্তু শ্রুতি গ্রাহ্যকর, অর্থাৎ শ্রুতি প্রধান, অর্থাৎ শব্দালঙ্কার। আবার বলে দিই, পৃথিবীটা কার বস প্রশ্ন রাখলাম, তুমি তখন উত্তর বলবে পৃথিবী টাকার বস, অর্থাৎ পৃথিবী টাকাতেই চলে। তাহলে এখানে এই টাকার কে এটা বোঝানো হয়, আর টাকার টাকা অর্থে। তাহলে একই শব্দ ভিন্ন অর্থ বহন করলো, নিশ্চয়ই বুঝতে পেরেছ? এবার তা কাকে বলে দেখে নেওয়া যাক। একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র বাক্যে ব্যবহারের ফলে যে অলঙ্কারের সৃষ্টি হয়, একটা শব্দ একবার ব্যবহৃত হবে কিন্তু তার কটা অর্থ প্রকাশ পাবে? দুটো অর্থ অবশ্যই প্রকাশ পাবে, যদি প্রকাশ পায় তবে তাকে আমরা বলবো শ্লেষ অলঙ্কার। এই শ্লেষ শব্দের অর্থ কি? শ্লিষ্ট, মিলিত বা আলিঙ্গিত, অর্থাৎ শ্লিষ্ট মিলিত বা আলিঙ্গিত রূপে শব্দের মধ্যে অবস্থান করে সে ভিন্ন অর্থের সঞ্চার করবে, একেই বলা হয় শ্লেষ অলঙ্কার। হলো, এবারে শ্লেষ অলঙ্কারের দুটি রীতি আছে, একটিকে বলা হয় অভঙ্গ শ্লেষ আর একটিকে বলা হয় সভঙ্গ শ্লেষ।
আমরা প্রথমে অভঙ্গ শ্লেষটাকে জেনে নিই। অভঙ্গ মানে হচ্ছে যাকে ভাঙা যায় না বা ভেঙে অর্থ প্রকাশ করে না। যেমন ভাবে কুমারী পূজা শেষে বলিল আমাকে মনের মতন বর দাও, এই যে শ্লেষ অলঙ্কারের এই শব্দটি, একে কি আমরা ভেঙে অর্থ প্রকাশ করছি নাকি? বর মানে স্বামী, বর মানে আশীর্বাদ, একই। সুতরাং বরকে ভাঙার দরকার নেই, কেমন? সুতরাং বর শব্দটিকে ভাঙলাম না। কিংবা মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত শত ছেলে, এখানে রবি শব্দটাকে ভাঙার প্রয়োজন হলো না। অর্থ প্রকাশ করলো দুটোই, একটা রবীন্দ্রনাথ ঠাকুর, একটা সূর্য, কেমন? এটাকে বলে অভঙ্গ শ্লেষ, মানে যে শব্দকে খণ্ড খণ্ড করে না ভেঙেই শ্লেষের ভাব প্রকাশ পায় তাকে অভঙ্গ শ্লেষ বলে। তাহলে ঠিক উল্টো সভঙ্গ, যাকে খণ্ড খণ্ড করে ভেঙে অর্থ প্রকাশ করা হয় তাই সভঙ্গ শ্লেষ। যেমন সংস্কৃতে বলা হচ্ছে কা শীতলবাহিনী গঙ্গা, একটি অলঙ্কারে বলা হচ্ছে, একটি উক্তিতে বলা হচ্ছে সংস্কৃতে কা শীতলবাহিনী গঙ্গা। এবার এটাকে ভেঙে যদি উচ্চারণ করে কাশীতলবাহিনী গঙ্গা, ভালো করে শোনো, কি বললাম? একটা কা শীতলবাহিনী গঙ্গা, আরেকটা বললাম কাশীতলবাহিনী গঙ্গা। তাহলে কাশীতলবাহিনী গঙ্গার অর্থ কি? কাশীর নিচে প্রবাহিত হচ্ছে এমন গঙ্গা নদী, মানে কাশীর কাছেই অবস্থিত প্রবাহিত হচ্ছে এমন গঙ্গা নদী, কেমন? আর কা শীতলবাহিনী গঙ্গা, কা শব্দের অর্থ হলো দেহ, তাহলে দেহ তাকে শীতল করতে পারে গঙ্গার ধারা, মানে সেই গঙ্গা, সেই মানুষ গঙ্গার ধারা শীতল করতে পারে দেহরূপ সেই শরীরকে, এই দেহরূপ পৃথ্বীকে, কেমন? সুতরাং এক্ষেত্রে কিন্তু ভেঙে অর্থ প্রকাশ করলাম, একে বলা হয় সভঙ্গ শ্লেষ। আবার আরেকটি উদাহরণে আমরা এই সভঙ্গ শ্লেষের আরেকটা উদাহরণ একটু দেখে নিই, তাহলে আরেকটু বিষয়টা সহজ হবে। এই যে পৃথিবী টাকার বশ, এই টাকার শব্দটাকে ভেঙে কিন্তু আমরা অর্থ প্রকাশ পাচ্ছি, একটা টাকার বশ আর একটা টাকার বশ, এই যে ভাঙলাম এটাই সভঙ্গ শ্লেষ। ঠিক আছে, বেশ, নিশ্চয়ই শ্লেষ বুঝতে পেরেছ, সহজ লাগছে নিশ্চয়ই তোমাদের, অবশ্যই সহজ লাগবে, ক্লাসের সঙ্গে জুড়ে থাকো, নিশ্চয়ই সহজ লাগবে। এরপরের পদটি যেখানে আমরা শিখে নেব বক্রোক্তি, এই বক্রোক্তি আগে উদাহরণ দেখে নিই তাহলে খুব সহজে বুঝতে পারব। একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই, জলপাই এখন কোথায় পাবো? একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই, জলপাই এখন কোথায় পাবেন? কাঁচা আম চাম তো দিতে পারি, নিশ্চয়ই জানো এই লাইন তিনটি সুকুমার রায়ের সেই বিখ্যাত অবাক জলপান নাটকে। কি অদ্ভুত ব্যাপার, জল চাইছে আর বলছে জলপাই দেবে তাকে, জলপাই নেই কাঁচা আম খান, অদ্ভুত ব্যাপার। এই যে বিষয়টা, চাইছে জল, বলছে জলপাই দিতে পারি, জলপাই দিতে পারবো না, কাঁচা আম চাম তো দিতে পারি। আবার দেখো আরেকটা উদাহরণে আমরা এরকম ভাবে দেখে নিই এই বক্রোক্তির ক্ষেত্রে। যেমন ধরো যদি বলি যে বিপ্র হয়ে সুরাসক্ত কেন মহাশয়, তুমি বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ হয়ে তুমি মদ্য পান করছো, সুর শব্দের সুরাসক্ত শব্দের অর্থ মদ্য পানকারী, তাহলে মদ্য পান করছো বিপ্র হয়ে ব্রাহ্মণ হয়ে, এ তো মানা যায় না। তখন তার উত্তরে বলছে সুরে না সেবিলে বলো কে বা মুক্ত হয়, সুরকে সেবা না করলে কে বা মুক্ত হয়। বক্রোক্তি শব্দের অর্থ হলো বাঁকা কথা, এবারে বাঁকা কথার উত্তরটাও বাঁকা রূপে আসবে, এটা তো কাঙ্ক্ষিত। তুমি যেমন ঢিলটি ছুড়বে তেমন পাটকেলটি খেতে হবে, এ তো জানো সবাই। সুতরাং তুমি যেমন ভাবে বলতে চাইবে উত্তরটিও ঠিক সেইভাবে পাবে। বক্তা বা প্রশ্নকারী যদি কোনো কথাকে বিশেষ অর্থে ব্যবহার করেন অথচ শ্রোতা বা উত্তরদাতা সে অর্থ গ্রহণ না করে কথাটিকে ভিন্ন অর্থে গ্রহণ করেন কিংবা সে অনুসারে উত্তর দেন, মানে বক্তা বলতে চাইলো একরকম, শ্রোতা কি করলো অন্যরকম ভাবে উত্তর দিল বিকৃত ভাবে, এটা যদি হয় তখন তাকে বক্রোক্তি অলঙ্কার বলে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে বক্রোক্তি এই অলঙ্কারটির মধ্যে বক্তা এবং শ্রোতা দুজনেই থাকবে, অর্থাৎ উক্তি আর প্রত্যুক্তির মধ্য দিয়ে কিন্তু এই অলঙ্কারটি সম্পন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ এক পক্ষে প্রশ্নকর্তা অপর পক্ষে উত্তরদাতা, অর্থাৎ একদিকে বক্তা অপরদিকে শ্রোতা, এই মিলে উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কিন্তু এই অলঙ্কারটি সম্পন্ন হবে। যেমন ভাবে একটু জলপাই কোথায় বলতে পারেন,
একজন বলল তার উত্তরে আরেকজন এসে বলছেন জল পাই, এখন জলপাই কোথায় পাবেন? দেখো প্রশ্নকর্তা বলল জলপাই জল পাওয়া যাবে, উত্তরদাতা তখন বলছেন জলপাই এখন পাবেন, নাম পেতে পারেন। এই যে অন্য রকম ভাবে উত্তর দিলেন, অন্য অর্থ খুঁজে নিয়ে বুঝে নিয়ে, এটা হলে তখন সেখানে হয় বক্রোক্তি অলঙ্কার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, উক্তি আর প্রত্যুক্তির মধ্য দিয়ে কিন্তু সম্পন্ন হচ্ছে এই অলঙ্কারটি। কেমন? এইবার কথাটি হলো এই দুই এই অলঙ্কারের দুটি বিভাজন, একটা হলো শ্লেষ বক্রোক্তি যেখানে উক্তি আর প্রত্যুক্তির মাধ্যমে ভাব সম্পন্ন হয়। মূলত এই অলঙ্কারের যে দুটি ভাগ, দুটোর মধ্যেই উক্তি প্রত্যুক্তির ভাব থাকে, কিন্তু প্রথমটির মধ্যে স্পষ্টভাবে উক্তি আর প্রত্যুক্তি থাকে, স্পষ্টভাবে মানে প্রত্যক্ষভাবে, আর দ্বিতীয়টির মধ্যে পরোক্ষভাবে থাকে। কিরকম বিষয়টা? খুব সহজ, শ্লেষ বক্রোক্তির প্রথম পার্টে আমরা এইটা দেখতে পাই যে একটু জলপাই কোথায় বলতে পারেন, তখন বলবে হ্যাঁ জলপাই, জলপাই কোথায় পাবেন। কিংবা এখানে দেখো, বিপ্র হয়ে সুরা আসক্ত কেন মহাশয়, ব্রাহ্মণ হয়ে তুমি সুরে আসক্ত কেন, অর্থাৎ সুরা মানে হলো মদ্যপ, মদ্যপে মদ্যপ পান করছো কেন? তখন সে উত্তর দিচ্ছে সুরে না সেবিলে বলো কেবা মুক্ত হয়, মানে সুর না সেবন করলে, অর্থাৎ গান সঙ্গীত এগুলো যদি শ্রবণ না করি তাহলে মুক্ত হওয়া যাবে কি? দেখো একরকম প্রশ্ন করলো আর শ্রোতা বা যে উত্তরদাতা সে অন্যরকম ভাবে উত্তরটা প্রদান করলো। এই যে উক্তি আর প্রত্যুক্তির মধ্য দিয়ে সম্পন্ন হলো সুরা শক্ত শব্দটা, তখন সুর শব্দটা ভিন্ন অর্থ বহন করলো এখানে। কেমন? এখানে সুরা, এখানে সুর। এই অলঙ্কারকে বলা হচ্ছে বক্রোক্তি। কেমন? বক্রোক্তি শ্লেষ। এবার দ্বিতীয়টি হলো বক্রোক্তি কাকু বক্রোক্তি। কাকু বক্রোক্তির ক্ষেত্রে কি হবে? বক্তার কণ্ঠস্বরের ভঙ্গিতেই অর্থ পরিবর্তন হবে। কিরকম ব্যাপারটা? যেমন ধরো যদি বলা হয় যে কে ছেড়ে পদ্মের পর্ণ, এর অর্থটা কি? না, কেউ ছেড়ে না, মানে নিষেধের ভাব প্রকাশ পায়, তাই না? আবার যদি বলে স্বাধীনতাহীনতায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এক বিশেষ কবিতা, স্বাধীনতা কবিতা, সেখানে বলছেন কবি যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, মানে স্বাধীনতা ছাড়া কেউ বাঁচতে চায় না। তার মানে কি, এই কথাটির মধ্যেই কিন্তু তুমি লক্ষ্য করে দেখো যে কাঙ্ক্ষিত উত্তর সেটা চলে আসছে। তাহলে এক্ষেত্রে বক্তা এবং শ্রোতা দুজনেই অংশগ্রহণ করলো, এক্ষেত্রে বক্তা শ্রোতার কথাটি তার বক্তব্যের মধ্য থেকেই প্রকাশ করে দিল। দ্যাট ইজ, এক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যক্ষ ভাব, এক্ষেত্রে আমরা খানিকটা বলতে পারি পরোক্ষ ভাব, কিন্তু নিষেধের রূপটি প্রকাশ পেয়ে গেল, অর্থাৎ শ্রোতার আর বলতে হলো না, শ্রোতার মনের ভাব কিন্তু বক্তা নিজেই প্রকাশ করে ফেললো যে কে ছেড়ে পদ্মের পর্ণ। তখন সামনে দাঁড়িয়ে থাকা শ্রোতা বলবে না কেউ ছেড়ে না, না কেউ ছেড়ে না, এই যে মাথা নাড়বে। কেমন? এই ব্যাপারটাই কিন্তু বক্রোক্তির মধ্যে কাকু বক্রোক্তি। তাহলে একটা শ্লেষ বক্রোক্তি, একটি হলো কাকু বক্রোক্তি। নিশ্চয়ই তোমরা সবাই শিখেছ। বেশ, এই যে শব্দালঙ্কার আমরা মোটামুটিভাবে সমাপ্ত করলাম, মোটামুটিভাবে নয়, একদম বিস্তৃতভাবে। নিশ্চয় তোমাদের কোনো অসুবিধা হয়নি, যদি অসুবিধা হয়ে থাকে শব্দালঙ্কারের কোনো অংশ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, জিজ্ঞাসা করো, আমি অন্য কোনো ক্লাসে তোমাদের সমস্যা নিরসন করব। আর হ্যাঁ, ক্লাসের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ক্লাসের জন্য, যেখানে আমরা অর্থালঙ্কার নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে এইভাবেই বর্ণনা করব ক্লাসের মধ্যে। সকলকে ধন্যবাদ।